আসসালামু আলাইকুম, আমি মেহেরুননেসা, প্রভাষক প্রাণীবিজ্ঞান, গুরুদার সরকারি কলেজ, কিশোরগঞ্জ। সারা বিশ্ব এখন নোবেল করোনা ভাইরাস আক্রান্ত, আমরা সবাই এখন গৃহবন্দী। আশা রেখে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে সুস্থ অবস্থায় আছো, এবং আমরা যে অনলাইনে ক্লাস করতেছি সেটা সঠিকভাবে দেখতেছ। আশা রাখি তোমরা উপকৃত হবে। আমি গত ক্লাসে তোমাদের স্কাইফার গঠন, স্বভাববাসস্থান এবং বিভিন্ন প্রকার কোষের গঠন কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের যে টপিকস আলোচনা করব সেটা হচ্ছে ক্যানাল সিস্টেম অফ স্কাইফার, অর্থাৎ স্কাইফার নালীতন্ত্র। নালীতন্ত্র স্কাইফার একটা বিশেষ বৈশিষ্ট্য। এরা সামুদ্রিক প্রাণী, যে কোনো কিছুর সাথে লেগে এরা সমুদ্রের তলদেশে বাস করে। স্কাইফার গঠনে অবশ্যই তোমরা অসংখ্য ছিদ্র দেখতে পেয়েছ। এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া, বা এক বচনে অস্টিয়াম বলে। এই অসংখ্য ছিদ্রের মাধ্যমে পানি স্কাইফার দেহে প্রবেশ করে, এবং এই পানি বিভিন্ন নালীতন্ত্র হয়ে আবার অস্কুলমের ভেতর দিয়ে দেহ থেকে পানি বের হয়ে যায়। অর্থাৎ নালীতন্ত্র স্কাইফার একটা বিশেষ বৈশিষ্ট্য, স্পঞ্জের একটি বিশেষ বৈশিষ্ট্য। যেহেতু এরা অনর্ভাবে অবস্থান করে, বিভিন্ন জৈবিক শারীরতাত্ত্বিক কাজের জন্য নালীতন্ত্র গুরুত্বপূর্ণ বহন করে। এই নালীতন্ত্র অস্টিয়াম, ইনকারেন্ট নালি, রেডিয়াল নালি, এক্সকারেন্ট নালি এবং প্যারাগেস্টিক গহ্বর অস্কুলামের মাধ্যমে স্কাইফার নালীতন্ত্র গঠিত। প্রথমেই হচ্ছে এক নম্বর অস্টিয়াম বা ধারমাল ছিদ্র। অস্টিয়াম বা ধারমাল ছিদ্র, স্কাইফার সমস্ত দেহে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্র অস্টিয়াগুলো পোরোসাইট নামক কোষ দিয়ে গঠিত, এবং পোরোসাইট অতি সংকুচিত হওয়ায় পোর ডায়াফ্রাম সৃষ্টি করতে পারে, একটা ছিদ্রের আবরণ সৃষ্টি করে। যখন সংকুচিত হয় তখন অস্টিয়ার মুখ খুলে যায়, অস্টিয়ার মুখ খুলে যায়, আর ফোর ডায়াফ্রাম যখন আবার প্রসারিত হয় তখন অস্টিয়ার মুখ বন্ধ হয়ে যায়। এই অস্টিয়ার মাধ্যমে বাহির থেকে পানি স্কাইফার দেহে প্রবেশ করে। প্রথমেই অস্টিয়ার মাধ্যমে পানি প্রবেশ করে ইনকারেন্ট নালি, অস্টিয়া ছিদ্রের মাধ্যমে বাহির থেকে পানি ইনকারেন্ট নালীতে প্রবেশ করে। ইনকারেন্ট নালীটা বাহিরের দিকে মুক্ত থাকে এবং ভিতরের প্রান্ত বন্ধ থাকে, এবং অ্যাপোফাইল ছিদ্রের মাধ্যমে অর্থাৎ প্রোসোফাইল ছিদ্রের মাধ্যমে রেডিয়াল নালীর সাথে যুক্ত থাকে। ইনকারেন্ট নালি থেকে পানি রেডিয়াল প্রোসোফাইল ছিদ্রের মাধ্যমে ওরিয় নালী, তিন নম্বর হচ্ছে রেডিয়াল নালী, অর্থাৎ প্রসুফল ছিদ্র দিয়ে ইনকারেন্ট নালী থেকে পানি রেডিয়াল নালীতে প্রবেশ করে, এবং এই রেডিয়াল নালী এবং ইনকারেন্ট নালী সমান্তরালভাবে স্পঞ্জের দেহে অবস্থান করে, এবং রেডিয়াল নালীর বাইরের প্রান্ত বন্ধ থাকে এবং ভিতরের প্রান্ত খোলা থাকে। রেডিয়াল নালী এবং
নালীতে অসংখ্য কোয়ানোসাইট, কোয়ানো ধর্মে স্কাইপার গঠনে ছিল, কোয়ানো ধর্মে অসংখ্য কোয়ানোসাইট কোষ থাকে এবং কোয়ানোসাইট কোষের লম্বা ফ্লাজেলাম থাকে। এই ফ্লাজেলামের কষাগাতে পানি বাহির থেকে স্রোতে কষাগাতে ভিতরে প্রবেশ করে, সেই কারণে ইনকারেন্ট নালী আর রেডিয়াল নালী সমান্তরাল ব্যবস্থা। এবং এই প্রশস্ত কোয়ানোসাইট কোষের প্রশস্ত অংশে একটা নিউক্লিয়াস থাকে, এর থেকে একটা ফ্লাজেলাম সৃষ্টি হয়। এবং রেডিয়াল নালী থেকে অ্যাপোকোয়াল ছিদ্রের মাধ্যমে, চার নম্বর হচ্ছে অ্যাপো অ্যাপোকোয়াল ছিদ্রের মাধ্যমে পানির এই এক্সকারেন্ট নালীতে প্রবেশ করে। অ্যাপোকোয়াল ছিদ্র থেকে এক্সকারেন্ট নালী এটা খাটো থাকে এবং প্রশস্ত থাকে। এই এক্সকারেন্ট নালী থেকে পানি স্পঞ্জশীল গ্রহণ করে রেডিয়াল নালী থেকে যখন পানি এক্সকারের নালীতে যায়, সেখান থেকে অ্যাপোকোয়াল ছিদ্রের মাধ্যমে স্পঞ্জশীল গ্রহণ করে পানি প্রবেশ করে। সেইখান থেকে অসকুলামের মাধ্যমে, ছয় নম্বর হচ্ছে অসকুলাম, অসকুলামের মাধ্যমে দেহ থেকে পানি দেহের বাহিরে চলে আসে। এখন পানি প্রবাহ কীভাবে স্কাইফার নালীতন্ত্র পানি প্রবাহ সৃষ্টি হয়। পানি প্রবাহ প্রথমেই অস্টিয়ার মাধ্যমে পানি ইনকারেন্ট নালী দিয়ে যায়, ইনকারেন্ট নালী থেকে অ্যাপোকোয়াল প্রসোকোয়াল ছিদ্রের মাধ্যমে পানি যায় রেডিয়াল নালীতে। রেডিয়াল নালীতে কী থাকে, অসংখ্য কোয়ানোসাইট কোষের প্লাজেলাম থাকে, সেখানে কষাগাতে পানি আবার অ্যাপোকোয়াল ছিদ্রের মাধ্যমে এক্সকারেন্ট নালী থেকে আসে, এক্সকারেন্ট নালী থেকে স্পঞ্জশীল গহ্বরের মাধ্যমে অসকুলামের ভিতর দিয়ে ছিদ্র দিয়ে দেহে বাইরে প্রবেশ করে। এটা হচ্ছে স্কাইফার নালীতন্ত্রে পানি প্রবাহ। নিচের ছকের মাধ্যমে আমি কীভাবে স্কাইপার নালীতন্ত্র পানি প্রবাহটা সম্পন্ন করে সেটা দেখাচ্ছি। প্রথমে বহি পরিবেশ, বহি পরিবেশ, বহি পরিবেশ থেকে পানি চলে যায় অস্টিয়ার মাধ্যমে, অস্টিয়ার মাধ্যমে, অস্টিয়ামের মাধ্যমে পানি চলে যায় ইনকারেন্ট নালীতে, ইনকারেন্ট নালী। বহি পরিবেশ থেকে পানি প্রথমে আসে অস্টিয়ামের ছিদ্রের মাধ্যমে ইনকারেন্ট নালী, ইনকারেন্ট নালীর প্রসোকোয়াল ছিদ্র থাকে, প্রসোকোয়ালের পরে আসে রেডিয়াল নালী, রেডিয়াল নালী, রেডিয়াল নালী থেকে অ্যাপোকোয়াল ছিদ্র, অ্যাপোকোয়াল ছিদ্রের মাধ্যমে অর্থাৎ রেডিয়াল অর্থাৎ অরীয় নালী থেকে অ্যাপোকোয়াল ছিদ্রের মাধ্যমে চলে যায় এক্সকারেন্ট নালী, এক্সকারেন্ট নালী, এক্সকারেন্ট নালী থেকে যায় স্পঞ্জশীল বা প্যারাগ্যাস্ট্রিক গহ্বর। স্পঞ্জশীলের আরেক নাম হচ্ছে প্যারাগ্যাস্ট্রিক গহ্বর, স্পঞ্জশীল বা প্যারাগ্যাস্ট্রিক গহ্বর, স্পঞ্জশীল বা প্যারাগ্যাস্ট্রিক গহ্বর, সেখান থেকে পানি অসকুলামের মাধ্যমে
সেখান থেকে পানি অস্ফুলনের মাধ্যমে পানি চলে যায় আবার বহির পরিবেশে। এটা একটা ছকের মাধ্যমে দেখানো হলো, বহিঃপরিবেশ থেকে অস্টিয়াম, অস্টিয়াম থেকে ইনকারেন্ট নালী, ইনকারেন্ট নালী থেকে রেডিয়াল নালী, রেডিয়াল নালী থেকে পানি আসে এক্সকারেন্ট নালী, তারপরে আসে স্পঞ্জশীল গহ্বর, স্পঞ্জশীল গহ্বর থেকে অস্কুলমের মাধ্যমে দেহের বাহিরে চলে যায়। তাহলে স্কাইফা যেহেতু অনর প্রাণী, সমুদ্রের তলদেশে বসবাস করে, জনন রেচন শ্বসন এগুলার জন্য স্থানান্তর করতে পারে না, সেই জন্য স্কাইপার নালীতন্ত্র জৈবিক ও শারীরতত্ত্বীয় কাজ সম্পন্ন করে থাকে। এখন আমরা দেখতেছি যে স্কাইপার নালীতন্ত্র কি জৈবিক এবং শারীরতত্ত্বীয় কাজ সম্পন্ন করে। স্কাইপার প্রথমে যে কাজটা সম্পন্ন করে খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ পানির স্রোতের সাথে যে খাদ্য তার দেহে চলে যায় সেখানে রেডিয়াল নালী কোয়ানোসাইট কোষের মাধ্যমে খাদ্যটা পরিপাক হয় এবং গৃহীত হয়। প্রথমে গৃহীত হয়ে খাদ্য পরিপাক হয়, তারপরে আসো শ্বসন। অস্টিয়ামের মাধ্যমে যে স্রোতের সাথে পানির সাথে পানি আসে সেই পানি অক্সিজেন সমৃদ্ধ, সেই অক্সিজেন সমৃদ্ধ পানি দেহের শ্বসন কাজে সম্পন্ন হয়, আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ পানিটা অস্কুলামের মাধ্যমে বহির্গামী হয়ে দেহ থেকে বের হয়ে যায়। তারপরে আসো রেচন। দেহের বিপাকের ফলে দেহে যে পদার্থ নিঃসৃত হয় বর্জ্য পদার্থ, সেটা এই অস্কুলামের মাধ্যমে দেহ থেকে পানির বহির্মুখী পানির স্রোতের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। এরপরে আসো জনন, অর্থাৎ স্কাইফার নালীতন্ত্র খাদ্য গ্রহণ, শ্বসন, রেচন, জনন স্কাইফার নালীতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, এবং নালীতন্ত্র যে জনন সম্পন্ন হয় সেখানে স্কাইপার শুক্রাশয়ে শুক্রাণু পরিপক্ব হয় এবং শুক্রাণু অস্কুলামের মাধ্যমে বহির্গামী পানি স্রোতের সঙ্গে দেহ থেকে বের হয়ে যায়, আবার অন্তর্মুখী পানি স্রোতের সঙ্গে অস্টিয়ামের মাধ্যমে যখন দেহে প্রবেশ করে অন্য প্রাণীর নালীতন্ত্রে প্রবেশ করে তখন সেই শুক্রাণু ডিম্বাণুকে গিয়ে নিষিক্ত করে। অর্থাৎ নালীতন্ত্র স্কাইফার জৈবিক এবং শারীরতত্ত্বীয় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে থাকে। যেহেতু স্কাইপা অনর প্রাণী, সে নড়াচড়া করতে পারে না, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। এখন আসো স্কাইপা আমাদের কি গুরুত্ব বহন করে। নালীতন্ত্রের অর্থাৎ স্কাইপা আমাদের সমাজে এবং পারিপার্শ্বিকতাকে মানে কতটুকু উপকারী দিক এবং অপকারী দিক, যেহেতু অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণী সেটার উপকারী দিকও আছে এবং অপকারী দিকও আছে। এখন উপকারী দিক হলো যে বহুকাল থেকে স্কাইপার আমাদের গৃহ সামগ্রী উপাদান হিসাবে আমাদের ব্যবহার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। প্রথমেই আসো যে স্কাইপার অনেক প্রাণীর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, অনেক মাছ ও অনেক জলজ প্রাণী স্পঞ্জকে খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার অনেক সময় স্কাইপার শামুক জাতীয় প্রাণী এবং অন্যান্য ছোট ছোট কীটপতঙ্গের মৃতজীবী প্রাণী হিসাবেও সে অবস্থান করে। তারপরে অলঙ্কার হিসাবে কিছু কিছু রঙিন স্পঞ্জ আছে, যে স্পঞ্জ খুব মানে অলঙ্কার হিসাবে সৌন্দর্য বর্ধনে অনেকে এটা ওই স্পঞ্জের কঙ্কালকে সৌন্দর্য বর্ধক হিসাবে রাখে। তারপরে ঘরদোর পরিষ্কারের কাজে গৃহ সামগ্রী হিসাবে অনেক সময় ঘরদোর মোছা অথবা থালা বাসন পরিষ্কারের কাজে স্পঞ্জকে ওই যে ব্রাশ হিসাবে ব্যবহার করা হয়। অনেক সময় শিল্প সামগ্রী হিসাবে সহায়ক শিল্প কলকারখানায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অনেক সময় ওই স্পঞ্জকে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে এর অপকারী দিকও অনেক আছে, কিছু কিছু স্পঞ্জ আছে স্কাইপা আছে যেগুলা
বিষাক্ত রস মিশ্রিত করে অন্য প্রাণীকে আক্রান্ত করে ফেলে। আবার কিছু প্রাণীর দেহে যখন বাস করে তখন ওই প্রাণীর খাদ্য ও অক্সিজেন সরবরাহে কি ব্যাঘাত সৃষ্টি করে। তারপরে আবার কিছু ঝিরুক জাতীয় প্রাণীর দেহগহ্বরে বাস করে যখন মানে দেহগহ্বরে থাকে তখন সেই প্রাণীকে কি খোলক এবং দেহকে বিনষ্ট করে ফেলে এবং কি প্রাণীর মৃত্যু ঘটে। অর্থাৎ স্কাইফা অর্থাৎ স্পঞ্জ জাতীয় প্রাণী যেমন আমাদের উপকারী দিক আছে তো তদ্রূপ আমাদের অপকারী দিকও আছে। আর স্কাইফার নালীতন্ত্র সেটা পরিফেরা পর্বের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই স্কাইফার নালীতন্ত্র সাইকনয়েড ধরনের এবং যে স্কাইফা তার নালীতন্ত্রের মাধ্যমে পানির স্রোত সৃষ্টি করে এবং খাদ্য সহ বিভিন্ন উপাদান দেহের ভিতরে প্রবেশ করায় আবার বহির্মুখী স্রোতের মাধ্যমে দেহ থেকে সেটা বের করে দেয়। সেই কারণেই স্কাইফার যেহেতু শ্বসন জনন রেচন সবই এই নালীতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এখন আসো যে স্কাইফার যে আমি গত ক্লাসে যে পড়িয়েছিলাম যে পিনাকোসাইট কোষ এবং কোয়ানোসাইট কোষ, পিনাকোসাইট কোষ হচ্ছে দেহের বাহিরে অর্থাৎ বহি থেকে অবস্থান করে আর কোয়ানোসাইট কোষ হচ্ছে দেহের অন্ততকে অবস্থান করে। তাহলে কি পিনাকোসাইট কোষ এবং কোয়ানোসাইট কোষের পার্থক্য আসে? পিনাকোসাইট কোষ এবং কোয়ানোসাইট কোষ, পিনাকোসাইট কোষ দেহের দেহতকে দুই বহিতকে পিনাকো ডান এবং অন্ততকে কোয়ানো ডান, পিনাকোডার্মে থাকে পিনাকোসাইট এবং কোয়ানোডার্মে থাকে কোয়ানোসাইট কোষ। তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে পিনাকোসাইট কোষ এবং কোয়ানোসাইট কোষের মধ্যে পার্থক্য। তাহলে প্রথম পার্থক্য হলো পিনাকোসাইট কোষ থাকে পিনাকোডার্মে অর্থাৎ বহিতকে আর কোয়ানোসাইট কোষ থাকে কোয়ানোডার্মে অর্থাৎ স্কাইফার অন্ততকে। এর কাজ এবং এর অবস্থার গঠনগত পার্থক্য আছে। তারপরে আসো অস্টিয়াম এবং অস্কুলাম। এখানে চিত্রে দেখা যাচ্ছে অস্টিয়াম বা অস্টিয়াম, অস্টিয়া হচ্ছে বহুবচনে আর অস্টিয়াম হচ্ছে এক বচনে। এই অস্টিয়াম এবং অস্কুলাম এর মাঝে পার্থক্য আছে। অস্টিয়াম এবং অস্কুলামের মাঝে পার্থক্য। তাহলে অস্টিয়াম এবং অস্কুলাম কি? তাহলে অস্টিয়ামটা হচ্ছে স্কাইফার দেহে অসংখ্য ছিদ্র থাকে সেগুলাকে এক বছনে বলে অস্টিয়াম এবং বহু বছনে বলে অস্টিয়াম। আর অস্কুলাম হচ্ছে স্কাইফার দেহগহ্বরে স্পঞ্জশীল থেকে যখন পানি একটা বড় ছিদ্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায় বহির্গামী অর্থাৎ বহির্মুখী স্রোতের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। তাহলে অস্টিয়াম হচ্ছে স্কাইফার ছিদ্র আর অস্কুলাম হচ্ছে দেহগহ্বর থেকে যখন বহির্মুখী স্রোতের মাধ্যমে একটা বড় ছিদ্রের মাধ্যমে দেহ থেকে পানি বের হয়ে যায়। তাহলে পরীক্ষায় আসে অস্টিয়াম এবং অস্কুলামের মধ্যে পার্থক্য, এর অবস্থা এবং এর কাজগত। অর্থাৎ অস্টিয়ামের মাধ্যমে পানি ভিতরে প্রবেশ করে বিভিন্ন নালীতন্ত্র হয়ে যখন দেহের বিভিন্ন কাজ সম্পন্ন করে আবার বহির্মুখী স্রোতের মাধ্যমে অস্কুলামের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। তাহলে পরীক্ষায় আসবে অস্টিয়াম এবং অস্কুলামের মধ্যে পার্থক্য। এরপরে আসো অ্যাপোফাইল এবং প্রোসোফাইল। অ্যাপোফাইল অর্থাৎ প্রোসোফাইল এবং
এবং অ্যাপোপাইলের মাঝে পার্থক্য। অ্যাপোপাইলের মধ্যে পার্থক্য, প্রোসোফাইল কি তাহলে? প্রোসোফাইল হচ্ছে, তুমি মানে ফিগারটায় লক্ষ্য করো যে প্রোসোফাইল হচ্ছে ইনকামিং নালীতে যখন পানি থাকে সেইখানে একটা ছিদ্রের মাধ্যমে পানিটা ওরিও নালীতে অথবা রেডিয়াল নালীতে চলে যায়। একটা ছিদ্রের মাধ্যমে পানিটা কোথায় চলে যায়? রেডিয়াল নালী অথবা ওরিও নালীতে, অর্থাৎ অস্ট্রিয়া দিয়ে যখন পানি প্রবেশ করে ইনকারেন্ট নালীতে, এই ইনকারেন্ট নালীর একটা ছিদ্রের মাধ্যমে প্রোসোফাইল, যে ছিদ্রটার নাম হচ্ছে প্রোসোফাইল। এবং অ্যাপোফাইল হচ্ছে যখন রেডিয়াল নালী থেকে পানি এক্সকারেন্ট নালী থেকে আসে, তখন একটা ছিদ্রের মাধ্যমে পানি এক্সকারেন্ট নালীতে আসে, সেটার নাম হচ্ছে অ্যাপোফাইল। অর্থাৎ প্রোসোফাইল এবং অ্যাপোফাইলের মধ্যে পার্থক্য। তাহলে আমাদের কি কোয়ানোসাইট কোষ এবং পিনাকোসাইট কোষের মাঝে পার্থক্য, অস্টিয়াম এবং অস্কুলামের মধ্যে পার্থক্য, এবং প্রোসোফাইল এবং অ্যাপোফাইলের মাঝে পার্থক্য। তাহলে আমাদের কি করা হলো? স্কাইফার নালীতন্ত্র, স্কাইফার নালীতন্ত্র কি কি অংশ নিয়ে স্কাইফার নালীতন্ত্র গঠিত, বিভিন্ন প্রকারের নালী এবং স্পঞ্জশীল গহ্বর, যে স্পঞ্জশীল গহ্বরটা কি স্কাইফার লম্ব বরাবর মধ্যস্থলে অবস্থান করে। স্পঞ্জশীলটা কোথায় অবস্থান করে? স্কাইফার দেহ বরাবর মধ্যস্থলে অবস্থান করে এবং সেইখান থেকে পানি অস্কুলামের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। তারপরে স্কাইফার পানি প্রবাহ, কিভাবে পানি প্রবাহটা সৃষ্টি হয়, বা পানি প্রবাহটাই সৃষ্টি হয় কোয়ানোসাইট। কোয়ানোসাইট কোষটা কোথায় অবস্থান করে? কোয়ানোসাইট কোষ রেডিয়াল নালী অথবা ওরিও নালী, রেডিয়াল নালী বা ওরিও নালী, রেডিয়াল নালী বা ওরিও নালী কি ইনকারেন্ট নালীর সাথে সমান্তরালভাবে অবস্থান করে। এটা রেডিয়াল নালী, এটা ইনকারেন্ট নালী, এই দুইটা নালী সমান্তরালভাবে অবস্থান করে। এবং এরপরে এই কোয়ানোসাইট কোষের প্লাজেলার কষাগাতে পানি প্রবাহের সৃষ্টি করে, যে কারণেই পানি এসে অস্টিয়ার ভিতর দিয়ে দেহে প্রবেশ করে এবং পানির সাথে কি খাদ্য সহ ভিতরে প্রবেশ করে। এরপরে আসো যে বিভিন্ন ছকের মাধ্যমে, একটা ছক ছিল যে বহি পরিবেশ থেকে পানি কীভাবে অস্টিয়ামে আসে, অস্টিয়াম থেকে ইনকারেন্ট নালী, প্রোসোফাইলের পরে আবার রেডিয়াল নালী, রেডিয়াল নালীর পরে আসে অ্যাপোফাইল ছিদ্রের মাধ্যমে এক্সকারেন্ট নালী, তারপরে পানি আসে স্পঞ্জশীল, স্পঞ্জশীল থেকে বহির্মুখী স্রোতের মাধ্যমে অস্কুলামের মাধ্যমে দেহে বাহিরে চলে যায়। তাহলে ছকের মাধ্যমে দেখানো হলো এবং ওই স্কাইফার নালীতন্ত্র ফিগারের মাধ্যমে দেখানো হলো। এবং নালীতন্ত্রটা কি জৈবিক এবং শারীরতত্ত্বীয় কাজ করে? শ্বসনে প্রথমে বলছি খাদ্য গ্রহণ, তারপরে শ্বসনে, এরপরে রেচ, এরপরে জননে অংশগ্রহণ করে। এরপরে স্পঞ্জ যে আমাদের দেশে অতি প্রাচীন একটা প্রাণী, যে সমুদ্রের নিচে বসবাস করে, সেটার কিছু উপকারী দিক আছে এবং অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব আছে। তাহলে অর্থনৈতিক গুরুত্বের মাঝে প্রথমেই সেই স্পঞ্জটা খাদ্য হিসেবে ব্যবহৃত হয় অনেক মাছের, তারপরে আবার গৃহ সামগ্রী পরিষ্কারের কাজে, তারপর কলকারখানার গৃহ সামগ্রী হিসাবে, তারপর অনেক কোনো কোনো রঙিন স্পঞ্জ অলংকার হিসাবেও ব্যবহার করা হয়। তা অপকারী দিক হলো যে কিছু কিছু স্পঞ্জ আছে যেগুলো বিষাক্ত রস মিশ্রিত করে, দেহ থেকে বের করে, মানে অন্য প্রাণীকে আক্রান্ত করে ফেলে, অনেক সময় প্রাণী মরেও যায়। আবার কোনো কোনো প্রাণী গর্তে, মানে ঝিনুক জাতীয় প্রাণীর খোলককে বিনষ্ট করে ফেলে এবং প্রাণীর মৃত্যু ঘটে। এইভাবে স্কাইফা তার নালীতন্ত্র সম্পন্ন করে তার অর্থনৈতিক জৈবিক ও শারীরতত্ত্বীয় গুরুত্ব বহন করে এবং স্কাইফা তার অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন একটা প্রাণী, উপকারী অপকারী দিক আছে। এছাড়া আমি যে যা পড়ালাম যে কোয়ানোসাইট কোষ এবং পিনাকোসাইট কোষের পার্থক্য, এটা তোমরা বই থেকে একটু বুঝিয়ে নিবে, চারটা অথবা পাঁচটা পার্থক্য পড়বে। কোয়ানোসাইট কোষ কী, পিনাকোসাইট কী, কোথায় তার অবস্থান, তার কাজ, তার গঠন, তারপরে
অস্টিয়াম এবং অস্কুলামের মধ্যে পার্থক্য, অস্টিয়াম কি এবং অস্কুলাম কি এবং দুইটার অবস্থান কোথায় এবং দুইটার কাজ কি, একটা একটা দিয়ে পানি প্রবেশ করে আর একটা দিয়ে পানি বের হয়ে যায়। তারপরে আসো প্রসোপাইল এবং অ্যাপোপাইল দুইটা ছিদ্র, এবং দুইটা ছিদ্রের মাধ্যমে নালীতে কি পানি প্রবেশ করে এবং পানি প্রবেশ করে সেটা প্যারাগ্যাস্ট্রিক গহ্বরে স্পঞ্জশীল বা প্যারা গহ্বরে সেই পানিটা চলে আসে, তারপর অস্কুলামের মাধ্যমে। তাহলে এই তিনটা পার্থক্য তোমরা পড়বে, নালীতন্ত্র পড়বে এবং স্কাইফার গঠন, স্বভাব বাসস্থান, অর্থ এর বিভিন্ন প্রকার কোষের গঠন ও কাজ, এবং কোষের কাজ বিভিন্ন প্রকার কোষের কাজ কী, এবং কনুসাইট কোষ কী, এবং কনুসাইট কোষের গঠন এবং চিত্র সহ বাসায় পড়বে। আশা রাখি তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই দোয়া রইল, এবং এই বলে আমি আজকাল এ পর্যন্তই থাকি।